2019 সালের 1 জানুয়ারি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে স্বামী থেকে আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আনেন কণ্ঠশিল্পী ন্যান্সি। এরপর 25 এপ্রিল 2021 সালে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। তবে কবে থেকে আলাদা থাকবেন সে বিষয়টি তিনি তখনও জানাননি। অবশেষে ন্যান্সি ঘোষণা দিলেন দ্বিতীয় স্বামী জায়েদের সাথে থাকছেন না আর। নিজের উপর ভরসা রেখে নতুন পথে যাত্রা শুরু করলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার 28 জুলাই আলাদা থাকার বিষয়টি তিনি জানান। 2013 সালে ময়মনসিংহের নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন ন্যান্সি। তাদের সংসারে নায়লা নামে একটি কন্যা সন্তান রয়েছে। জায়েদের সঙ্গে সংসার শুরু করার আগে 2006 সালে আরেক ব্যবসায়ী আবু সাইদ সৌরভকে বিয়ে করেছিলেন ন্যান্সি। 2012 সালে তাদের সেই সংসারের ইতি টানেন তারা। পরের বছরেই দ্বিতীয় সংসার শুরু করেন ন্যান্সি। প্রথম সংসারে রোদেলা নামে কন্যা সন্তান রয়েছে তার। ন্যান্সি সঙ্গীত জীবন শুরু করেন 2006 সালের হৃদয়ের কথা চলচ্চিত্রে গান গেয়ে। 2009 সালে প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা প্রকাশিত হয় ন্যান্সির। 2011 সালে প্রজাপতি সিনেমার গানে কণ্ঠ দিয়ে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।